আসন্ন 2024 সালের আমেরিকান প্রেসিডেন্সিয়াল নির্বাচন ঘিরে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2020 সালের নির্বাচনের ফল পাল্টে দিতে ট্রাম্পের ভূমিকা নিয়ে এবার সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মূলধারা ও আন্তর্জাতিক সংবাদের খবরে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে 7 ঘন্টারও বেশি সময় ধরে বসেছিলেন 63 বছরের পেন্স। চলতি বছরের শুরুতে শপথের অধীনে সাক্ষ্য দেওয়ার জন্য পেন্সের প্রতি একটি সমন জারি করা হয়েছিল। এর আগে পেন্সের সাক্ষ্য বন্ধে আবেদন করেন ট্রাম্প, তবে সেই আবেদন খারিজ হলে গেল সপ্তাহে সাক্ষ্য দেন পেন্স। প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের বিষয়ে সাবেক ভাইস প্রেসিডেন্টের মুখপাত্ররা অবশ্য কোনো মন্তব্য করেননি, ট্রাম্পও এ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাননি। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য বিবেচিত করতে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের একটি বড় অংশ কাজ করছে, যেটি শুরু থেকেই অভিযোগ করে আসছে সাবেক প্রেসিডেন্ট।